অনেকগুলো দিন বাদে আবার ফিরে এলাম তোমাদের কাছে তোমাদের ভালোবাসার টানে হ্যাঁ একটা কথা এতদিন ধরে শুনে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে সম্পর্কের গভীরতা মাপার জন্য মাঝে মাঝে একটুখানি ডিস্টেন্স মেনটেন করতে হয় কথাটার সত্যতা কতটা সেটা বুঝলাম এই কদিন তোমাদের থেকে দূরে গিয়ে এত ভালোবাসা তোমরা আমাকে দেখালে লাস্ট কটা ভিডিওতে সত্যিই আমার মন ভরে গেল। কয়েকজন তো একটু কড়া করে আমাকে বকেও দিয়েছ যে কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই আমাদের কথা চিন্তা করলে না ভিডিও দিচ্ছ না আমরা চিন্তা করছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমাকে এতটা ভালোবাসার জন্য দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখে তোমরা আমার সাথে এতটা অ্যাটাচড হয়ে গেছো সেটা দেখে আমি সত্যিই অভিভূত জীবনে জানি না কতটা পুণ্য আমি করেছি যে তোমাদের মতো কিছু ফ্যামিলি মেম্বার পেয়েছি যারা আমাকে শুধুমাত্র ভিজুয়ালি দেখে এতটা ভালোবাসো তো যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়ে দিলাম পাখির কলরব দিয়ে তারপর এক কাপ লিকার চা খেয়ে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এলাম রান্না করতে আজকে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি একদম পাতলা অনেক অনেকদিন যেহেতু হ্যাংলামি পরিবারে ভিডিও যায় না তাই ভাবলাম আজকে তোমাদের আবদার পূরণ করার জন্য আমি আর মা আজকে একটা ইটিং শো করবো গল্প করতে করতে তারই জন্য রান্না করছিলাম ঘরে সেরকম বাজার ছিল না যেইটুখানি ছিল আজকে আর কাল মোটামুটি সেটা দিয়ে চালিয়ে দিয়ে মোটামুটি সোমবার নাগাদ বাজারে যাব ঠিক করেছি ডালটা হয়ে যাওয়ার পর শুটকি মাছ করছি আগের দিন তোমরা শুটকি মাছ দেখেছিলে যে আমি সবজি দিয়ে করেছি আজকে ভাবলাম একটুখানি মোটামুটি আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করি ঝাল ঝাল রসা রসা শুটকি না আগের দিনের একটা বড়া ভেজেছিলাম তাতে একটু তেল বাটিতে বাঁচা ছিল সেটা দিয়েই আজকে রান্নাটা করে নিচ্ছি করাতে গরম তেল দিয়ে ডুমো ডুমো করে না সরি মাছের আলুর মতো ছোট ছোটো করে আলু কেটে আলুগুলো ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা নুন মিষ্টি দিয়ে ভালো মতো রসিয়ে রসিয়ে কষিয়ে নেবো তারপরে একটু সুটকি মাছটা দিলে রান্নাটা হয়ে যাবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি হ্যাঁ আমি প্রায় সাত দিন ভিডিও দিইনি না তার কোনো আলাদা পার্সোনাল রিজন নেই দেখো সত্যি কথা বলতে আমার এই যে ইউটিউবার ছাড়াও আমার আরও অনেকগুলো আমার সম্পর্ক রয়েছে অনেকগুলো পরিচয় রয়েছে তার মধ্যে থেকে স্ট্রং যে আমার পরিচয় সেটা হলো একজন মা তোমাদের সকলের প্রিয় মোহরের মা এই টোয়েন্টি জানুয়ারি থেকে মোহরের পরীক্ষা শুরু হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা হ্যাপিআয়ারলিতে মোহর একটা পরীক্ষা দিতে পারেনি যার ফলে মোহরের রেজাল্টটা খুব খারাপ হয়েছিলো এই বছর আমি আর কোনো রিস্ক নিতে চাইছিলাম না সেই কারণে দুটো আমার কাছে রাস্তা ছিল এক হচ্ছে আমি এভরিডে সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনটে চ্যানেলের ভিডিও নিয়ে ব্যস্ত থাকবো আর একটা হচ্ছে আমার মেয়ের পড়াশুনো কারণ আমার মেয়ের সামনে পরীক্ষা এই যে সকালবেলা দেখো মোহর ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে থাকলে যে কি মিষ্টি লাগে সব বাচ্চাদের কি বলবো আর মুখটা দেখো কি সুন্দর গালে হাত দিয়ে ঘুমাচ্ছে চলো ওকে তুলে নিই আর তোমাদের গল্পটা বলি তো মোহরের যে সকালের আনটি আনফর্চুনেটলি তার দিদা এক্সপায়ার করে গিয়েছিলেন তিনিও বেশ তিন চার দিন আসতে পারেনি তো সামনে পরীক্ষা আর মোহরের তিন চার দিন যদি পড়ার গ্যাপ হয়ে যায় তাহলে প্রচণ্ড প্রবলেম হয়ে যেত তো আমার কাছে একটাই রাস্তা খোলা ছিল সেটা ছিল আমার মোহরের পড়াশুনোর দিকে নজর দেওয়া কাজ তো সারা জীবন চলতেই থাকবে আমি আমার বউ হিসেবে যে রেসপন্সিবিলিটি মেয়ে হিসেবে যে রেসপন্সিবিলিটি সেগুলো থেকে তো আমি আমার অব্যাহতি নেই তাহলে আমার বন্ধ করার একটাই জায়গা সেটা হচ্ছে কি আমার এই কাজ আমি কি করলাম পাঁচ সাত দিন মতো একটু ছুটি নিলাম নিয়ে মোহরকে রেডি করলাম এবার তোমরা আমাকে যারা একটুখানি করা বকা দিয়েছ তারা আমাকে একটু জানিও যে আমি কি কাজটা ঠিক করেছি না ভুল করেছি কারণ আমি যদি এই তিনটে চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম সকাল থেকে উঠে রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু করতে যদি আমি ব্যস্ত থাকতাম তাহলে কিন্তু মোহরের পড়াশুনোর দিকে আমার নজরটা দেওয়া হতো না আর এই সময়টা হচ্ছে গিয়ে রিভিশনের টাইম আমি যদি আর সব থেকে বড়ো ব্যাপার বাচ্চারা যদি একবার পড়ার থেকে দু চার দিনের ওদের একটুখানি অফ হয়ে যায় না জানা জিনিসও সমস্ত কিছু ভুলে যায় আর এখানে দেখো মা পিঁয়াজ কলি আর কুচু চিংড়ি দিয়ে একটা রেসিপি বানিয়েছিল যেটা তোমরা অলরেডি কালকে দেখে নিয়েছ আমরা খেয়েছি অসাধারণ খেতে হয়েছিল রেসিপিটাও মা তোমাদেরকে মুখে মুখে বলে দিয়েছে তো যেটা বলছিলাম তো আমি ভাবলাম যে কটা দিন একটুখানি রেস্ট নিয়ে মোহরকে তৈরি করি তো মোহরের এখন দুবেলা রানটি আবার চলে এসছে আমি আবার ফাঁকা হয়েছি আবার আমি তোমাদের ভিডিও দেওয়া শুরু করেছি হ্যাঁ মানছি আমার অন্যায় হয়েছে তোমাদের একটু জানানো দরকার ছিল আমি সেটা আমার ভুল হয়েছে আমি জানাতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করেছ তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করেছো তোমরা আমাকে ফেসবুকে ইনবক্স করেছো তোমরা আমাদের পুরনো ভিডিওতে গিয়ে কমেন্ট করেছো দিদি ভিডিও আসছে না কেন এমন কি খাওয়ার আসরের লাস্ট যেদিন ভিডিও পোস্ট করলাম সেখানে শুধু একটাই কমেন্ট ছিল দিদি ভিডিও কেন দিচ্ছ না বিশ্বাস করো কথাটা আমি যে বলছি আমার যে কতটা গর্ব হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই হচ্ছে দুপুরবেলার সমস্ত রান্না বান্না শুটকি মাছটা খুব ভালো হয়েছিল খেতে গো ভীষণ তৃপ্তি করে জানো তো কালকে খেয়েছিলাম তো এখানে রান্নার সাথে সাথে ভিডিও তো দিয়েছি সঙ্গে আমি সারা সারাদিনেরও একটা ব্লগ শ্যুট করছিলাম তোমরা বলো যে দিদি তোমার ডেলি ব্লগ দেখতে ভালো লাগে হয়তো দশ হাজার পনেরো হাজার লোকই আমার ভিডিওটা দেখে কিন্তু এই দশ পনেরো হাজার লোকের সাথে আমি যে এতটা ওতপ্রতভাবে জড়িয়ে গিয়েছি সত্যি আমি বুঝতে পারিনি গো এটাই হয়তো ডেলি ব্লগিংয়ের বা মানুষের সাথে নিজের লাইফস্টাইলটা দেখানোর একটা অন্যরকম ফিলিংস যেটা আমি হয়তো ইটিং শো করে ফিল করতে পারিনি এই কারণে আমি সব সময় বলি যে খাওয়ার আসর বা হ্যাংলামির থেকেও হ্যাংলামি পরিবারটা না আমার কাছে ভীষণ আপন কারণ কি জানো তো এখানে আমি নিজের মনের কথা আমি নিজে কীরকম সেটা তোমাদেরকে দেখাতে পারি খাওয়ার আসরে ওই প্রত্যেক দিন একই রকমভাবে বসে খাওয়া এর বাইরে আমার আর কোনো কিছু বলার স্কোপ থাকে না কিন্তু হ্যাংলামি পরিবারে দেখো আমি আমার নিজের ফিলিংসটা এক্সপ্রেস করতে পারি মোহন নাচের স্কুলে যাওয়ার পর সন্ধেবেলা চলে গিয়েছিলাম বিশালে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কয়েকটা জলের বোতল কিনব এই যে জলের বোতলগুলো তোমরা দেখছো সেটা হচ্ছে নিরানব্বই টাকায় ছটা জলের বোতলের অফার থেকে আমি এসছিলাম কিন্তু দেখছি সেই স্টকটা মানে শেষ হয়ে গেছে তো আর এই বোতলগুলো ছিল নিরানব্বই টাকায় দুটো প্রথমে না জানো এই দুটো জলের বোতলই আমি নিয়ে নিয়েছিলাম কারণ ভাবছিলাম যদি না পাই তাহ তাই জন্য দুটো নিয়ে নিলাম আর আমার একটা সময় তোমরা বিশ্বাস করবে না কফি মাগের ওপর এত পরিমাণে অবসেশান ছিল এখন সেটা তুলনামূলক অনেকটা কমে গেছে কিন্তু আজকে এই দুটো মাগ দেখে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই মাগটা কিনেই নিলাম এটা মনে হয় তোমার সিক্সটি ছিল আর আগে যেটা দেখলে ওটা ফর্টি ছিল আর নাইনটি নাইনের কফি মাগগুলোর সাথে বাই ওয়ান গেট ওয়ান এই দেখো ওরা আবার স্টকটাকে ফুলফিল করে দিয়েছিল ওই আমি ওখান থেকে ওই ন ছখানা জলের বোতল নিরানব্বই টাকায় নিয়েছি তারপরে বিশাল থেকে থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোধপুরে কারণ আমার দুখানা টেবিল ক্লথের দরকার ছিল এক আমার ডাইনিং টেবিলের জন্য আর বাইরে সোফার সামনে যে ছোটো টেবিলটা না ওটাতে একটা সুন্দর কাপড়ের টুকরো পেতে রেখেছিলাম কিন্তু ওটাও মনে হচ্ছে এখন নোংরা হয়ে গেছে সেই কারণে একটু দুটোরই আলাদা করে টেবিল ক্লথ নিলাম এইটা নিলাম কারণ আমাদের যেহেতু প্রচুর রান্না হয় প্রচুর তেল ঝোল পড়ে সেই কারণে একটু স্ট্রং কালার না নিলে খুব প্রবলেম হয়ে যায় সেই জন্য এই স্ট্রং কালারের একটুখানি এই টেবিল ক্লথটা নিলাম আর তোমার আমার বাইরের যে টেবিলটা তা, ওইটার জন্য এই মারুন কালারের টেবিল ক্লথটা নিলাম এই রকম একটা টেবিল ক্লথ আমি বিয়ের পর পর আমার ঘরে একটা সেন্টার টেবিল ছিল ওর জন্য নিয়েছিলাম বিশ্বাস করে এই এই টেবিল ক্লথটা যখন নিচ্ছে আমার মনে পড়লো যে সেই সময় ঘরে তো আমার এরকম একটা টেবিল ক্লথ ছিল তো তারপরে চলে এসছিলাম গোলাতে আরেকটা তোমার স্টেশনারি দোকানে যেখান থেকে এই নেসক্যাফি গোল্ডটা নিলাম আমি চেয়েছিলাম ব্রু গোল্ড শীতকালে এই ব্রু গোল্ড খেতে যে আমার কি ভালো লাগে তো ওরা বললো নেসক্যাফি গোল্ডটা নিয়ে যেতে তো আমি সমস্ত বাজার করার পরে মানে মোটামুটি আমার যা যা কেনাকাটির দরকার ছিল সমস্ত কিছু করার পরে নীলাদ্রি চলে এসেছিল বাড়িতে মানে ঘোলায় চলে এসেছিল আমি ফোন করে বলে দিয়েছিলাম তারপর ভাবলাম যে দুজনেই যখন আছি বাইকে করে যাচ্ছি যখন তাহলে কটা সবজি নিয়ে নিই তো তার জন্য সবজি বাজারে চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের পুরনো পোস্ট অফিসের কাশিদার সবজি আমি সোদপুরে গেলেও সোদপুর থেকে মাছটা নিল সবজি কিন্তু এখান থেকে নিই কারণ আমাদের সোদপুরে জানো তো শাইগিং বাজার বা শাটেল বাজার বলে একটা বাজার আছে যেখানে প্রচুর কম দামে সবজি পাওয়া যায় কিন্তু ওই সবজিগুলোর প্রবলেম হচ্ছে ওই সবজিগুলো না বেশি দিন রাখা যায় না মানে অতটা সতেজ থাকে না কিন্তু এইখানের সবজিগুলো বেশ সতেজ আর আমি যেহেতু মোটামুটি আট দশ দিন ফ্রিজে রেখে সবজি খাই সেই কারণে আমার একটু যদি ফ্রেশ সবজি না হয় তাহলে স্টোর করতে খুব প্রবলেম হয়ে যায় তো মোটামুটি যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু নিয়ে নিলাম আর এখানে আমি জানো তো ফুলকপির পাতাগুলো ফেলে দিতে চাই আমি বললাম পাতা কিছু ফেলবে না তা আমাকে বলছে তোমরা কি গরু পাতা ডাটা খাও আমি বললাম একদিন তোমাদেরকে করে খাওয়াবো তখন বলবে গরু না ছাগল আমরা তো আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম ওল আর কচুর মধ্যে কারণ আমি বলছিলাম আমার কিন্তু কচু লাগবে যেটা কচু বাটা খায় বলছে আরে এটাই কচু বাটা কচু বাটার কচু আমরা মাঝে মাঝে একটু ওল আর কচুর মধ্যে একটু কনফিউশন হয়ে যায় তো একটু ওল নিলাম তা ওল নেওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে ওলের সাথে একটু নারকেল না নিলে জমবে না তো সেই কারণে একটা নারকেলও নিয়ে নিলাম আর আজকে যেহেতু বাজারের ব্যাগ নিয়ে যায়নি দেখো সব প্লাস্টিকে করেই বাজারগুলো নিচ্ছি আর এটা মোটামুটি আগের মাস তার আগের মাসে যখন ওই রিলায়েন্স থেকে বাজার করেছিলাম তখন এই রাজমাটা নিয়ে এসেছিলাম পড়েই ছিল তো ভাবলাম কালকে একটু রাজমা রান্না করব। আমি বাড়িতে কখনো রাজমা রান্না করিনি কারণ আমার খুব একটা ভালোও লাগে না খেতে কেন বলো তো একটু লদ লদ টাইপের করে না ওই জন্য আমার ভাল লাগে না তো এবার নিয়ে এসেছিলাম আর আমি রাজমা খাও আমি জানি খুব ভালো তো ভাবলাম একবার ট্রাই করব যদি মেয়ে খায় আমি ওই যে পাঁচ মিশালি ডালটা নিয়ে আসি ওটার মধ্যেও রাজমা থাকে ওইভাবেই খাই কিন্তু আলাদা করে আমি কখনও রাজমা রান্না করিনি তো এবার কালকের যা যা জিনিস সকালবেলা সেগুলো করে রাখছি রান্নার জন্য রাজমা ভিজিয়ে রাখলাম আমার জন্য এই চিয়া সিডস একটু ভিজিয়ে রাখছি আমি কি করি এই চিয়া সিডসের অল্প একটুখানি জানো তো রাত্রিরে ডিনার করার পরেও খেয়ে ফেলি ভীষণ তাড়াতাড়ি হজম হয়ে যায় খাওয়ার আর ওই ব্লোটিং ব্যাপারটা না থাকে না আর এই যে মোহরের জন্য এখানে আমান্ড ভিজিয়ে দিলাম গরমকালটা তো আমানটা দিতে পারি না কারণ পেটের খুব প্রবলেম হয় শীতকালটুকুনি দিই বাচ্চাদের জন্য আমান্ট খাওয়াটা সত্যি খুব ভালো তো মোটামুটি হয়ে গেল আর আমাদের এই পোস্ট অফিসেই বাউল উৎসব হচ্ছিলো মাকে বলেছিলাম এসে একটু খিচুড়ি এনে দিতে গরম গরম খিচুড়ি গন্ধ শুকছিলাম আমি জানো খিচুড়িটার কি দারুণ গন্ধ দেখো নর্মাল চাল ডালের খিচুড়ি কিন্তু এত ভালো লাগে এই খিচুড়িটা খেতে কি বলবো অসাধারণ টেস্ট হয়েছিল তো ভাবলাম যে যখন কফিটা নিয়ে এসেছি একটুখানি কফি খেয়েই নি দেখি এর টেস্টটা কেমন আমি নেসক্যাফে গোল্ড খাইনি আমি ব্রু গোল্ডটাই খাই আমার ভালো লাগে খেতে ফার্স্ট টাইম নেসক্যাফে গোল্ডটা ট্রাই করলাম ভীষণ স্ট্রং ফ্লেভার আমার কফি যদি স্ট্রং না হয় তাহলে ভালো লাগে না ভালো খেতে ব্রু গোল্ডের থেকে ভালো না কিন্তু ভালো তুমি নাচ পে বাবা কি কি নাচ করছিস এটি এদিকে গিয়ে সবাইকে দেখিয়ে দে কি প্র্যাকটিস করছছ নাচাড়ি কি করিয়েছিল সেটা মুখে বলো তার তো কিছু নাম আছে টাকা দিমি টাকা জানু তাম বাবা বাবা চল পড়তে বসবি পরীক্ষা এখন নাচ প্র্যাকটিস করতে হবে না চ কফি পড়ে যাবে মোহরের এখন মার্চে তোমার হোলির প্রোগ্রাম আছে প্র্যাকটিস চলছে সেই কারণে ও পড়ে ঠোড়ে উঠে আবার একটু প্র্যাকটিস করলো আমি আবার বাজার থেকে এসে সমস্ত কাজকর্ম করে ওকে একটু নিয়ে বসেছিলাম পড়াতে আর এখানে একটু মাটন ছিল গরম করে নিলাম রাত্রিরবেলা খাবো আর এই যে আমার মুখে গোটা উঠেছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো